ট্রেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব ভীষণ একটা খুব সুন্দর একটা নার্সারি, যেখানে খুব কম দামে তোমরা গাছ পাবে এবং অনেক ভ্যারাইটিজের গাছ এখানে পেয়ে যাবে। অর্কিড থেকে শুরু করে পদ্ম এবং প্রচুর কালারের তোমরা গোলাপ থেকে শুরু করে পেয়ে যাবে জবা। জবার ভ্যারাইটিসও অনেক আছে, এছাড়াও ইনডোর প্ল্যান্টও অনেক আছে। তো প্রচুর পরিমাণে গাছ আছে, তোমরা দেখে নিতে পারো, আর দামও অনেকটা লিমিটের মধ্যে আমার মনে হলো। তো চলো ওই দাদার সঙ্গে একটু কথা বলে নিলে তোমরা আরও ভালো করে। বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। এটা বন্ধুরা সকল বন্ধুদেরকে বলি, ভালো থাকবেন। এই নার্সারিটা হচ্ছে মাতারা নার্সারি, এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত। আমাদের নার্সারির নাম হচ্ছে মাতারা নার্সারি। আমাদের সব রকম গাছ, ইনডোর থেকে আউটডোর সব রকম গাছই পাওয়া যায়। তার মধ্যে পদ্মটা আমাদের এই মুহূর্তে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস পদ্ম আছে। যে বন্ধুরা করতে চান এই পদ্মগুলো করতে পারেন। এই মুহূর্তে আমাদের টিউবার শুরু হচ্ছে 200 টাকা থেকে এবং বিভিন্ন ভ্যারাইটিসের ওপরে বিভিন্ন রকম দাম। এখানে প্রতিটা লেভেল করা আছে। এখানে 1000 পেটাল থেকে বিভিন্ন ভ্যারাইটিসের পদ্ম আছে। যে বন্ধুরা পদ্ম গাছ করতে ভালোবাসেন তারা একটু জেনে নিন। এই ধরনের একটা পট নির্বাচন করবেন। পটটা মোটামুটি ওই 8 থেকে 9 ইঞ্চি, মানে 10 ইঞ্চি ডিপ হবে, আর বেডটা আপনার 15 থেকে 20 ইঞ্চি বের হবে। এর নিচের পজিশানে থাকবে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি গোবর সার বা ভার্মি কম্পোস্ট, বাকিটা থাকবে মাটি, আর ওপরটায় 1 থেকে 2 ইঞ্চি জল, কিন্তু রোদ পিঠে জায়গায় রাখতে হবে। রাখলে 10 থেকে 12 দিনের মধ্যে এরকম কুঁড়ি দেখা যাবে প্রতি গাছে। ভালো ভ্যারাইটিস, কোয়ালিটিপূর্ণ ভ্যারাইটিস হলে প্রতিটা ভ্যারাইটিসে ফুল আসবে। এবং এখানে প্রচুর ভ্যারাইটিস হবে বলে আছে বলে আমরা প্রতিটা নাম বলছি না। এখানে প্রতিটা লেভেল করা আছে এবং অনেকগুলো গাছে ফুল ফুটে এই মুহূর্তে আছে এবং আরও অনেক ভ্যারাইটিসে ফুল আসছে। পদ্ম গাছের খাবার লাগে শুধুমাত্র ডিওপি বা সুফালা বা 1435, একটা কাগজে গুলিয়ে দিতে হয়, এবং সিউইট সে দানা জাতীয় সিউইট দিতে পারেন, এমনি সিউইট দিতে পারেন, এবং অর্গানিক, বেশিটাই অর্গানিক প্রোডাক্টটাই পছন্দ করে পদ্ম। আর পদ্মের দামটা বেশি একমাত্র বাইরে থেকে যে নতুন নতুন ভ্যারাইটিসগুলো আসছে বলে দামগুলো বেশি, কিন্তু আমাদের আস্তে আস্তে বছর আগেকার মানে পাঁচ বছর আগে যেসব ভ্যারাইটিস আছে সেগুলো অনেক কমে গেছে। যেগুলো নতুন নতুন ভ্যারাইটিস আসছে সেইগুলো এই মুহূর্তে দাম বেশি আছে, কিন্তু আস্তে আস্তে কমে যাবে। পদ্ম ছাড়া আমাদের শাপলা আছে অনেক, 4-5 রকম কালারের। আর পদ্ম গাছের রোগ লাগে না বললে চলে, আর খরচা মানে কোনো রকম তেল মেডিসিন লাগে না, খুব কম লেদা পোকা লাগে খুব গরমের শুরুতে, তাছাড়া কোনো কিছু লাগে না। এবং যেটা কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনারা আমাদের ফোন করলে বা যে বন্ধুরা যখন নেবেন তখন একটু জিজ্ঞাসা করে নেবেন কী করবো না করবো, তাছাড়া আপনাদের সব গাইড আমরা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, অর্কিডের টপ হবে এরকম কাটা কাটা টাইপের, টপগুলো প্রতিটা কাটা কাটা টাইপের, এবং কাঠ কয়লা, এগুলোকে বলা হয় কাঠ কয়লা। এই কাঠ কয়লা এবং ছোবড়া দিয়ে গাছটাকে তৈরি করা হয়। আর এটা আপনাকে জলটা কম লাগে, স্প্রে করতে হয়। আর একটা অর্কিডের ফুল ফুটলে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন এই অর্কিডের ফুলটা থাকে। আর কিছু কিছু ভ্যারাইটিস আছে তারা অনেক দিন থাকে, মোটামুটি 2 মাস 3 মাস, কোনো অর্কিড 6 মাস পর্যন্ত ফুটে থাকে একটা ফুল। এই যে অর্কিডগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে ডেন্ডোবিয়ান। এই ডেন্ডোবিয়ান অর্কিড খুব সহজে করা যায় এবং যে বন্ধুরা কাজে ব্যস্ত তারা এই অর্কিড করতে পারেন। কেন বলছি, একে শুধু স্প্রে, একদিন জল না দিলেও মরবে না অর্কিড, একদিন দুদিন তিন দিন জল না দিলেও মরবে না অর্কিড। আর অর্কিডের দুটো সমস্যা হতে পারে, এক হচ্ছে ফাঙ্গাস যদি লাগে, ফার্স্ট হচ্ছে সাপ পাউডার ফাঙ্গিসাইড, সাপ পাউডারে যদি না কাজ হয় অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে অর্কিডের। অর্কিড কেন, যে কোনো গাছে ডোজ হয় 1 ml, লিটারে 1 ml। আর অর্কিডের আরেকটা জিনিস হচ্ছে অর্কিডের
খাবার হচ্ছে এনপিকে 19:19, 12:61 আর ফুল আসার সময় 0:00:50 এই তিনটে এর খাবার বেসিক খাবার হচ্ছে এই তিনটে প্রথমে গাছ তৈরি করার জন্য 19:19 বা 20:20 তারপরে আপনাকে দিতে হবে 12:61 তার লাস্টে যে সময় ফুলটা ফুল আসার সময় সেই সময়টা দিতে হবে 0:00:50 এই হচ্ছে ব্যাপার আর আপনাকে ফাঙ্গিসাইডটা মাঝে সাঝে দিতে হবে না হলে বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাটাক আসতে পারে এই যে অর্কিডগুলো দেখছেন এর নাম হচ্ছে ভ্যান্ডা ভ্যান্ডা অসাধারণ ফুল এবং একটা ফুল ফুললে ম্যাক্সিমাম 3 মাস 3.5 মাস থাকে এবং ফুলগুলোর সাইজও অনেক বড় বড় হয় এবং এগুলোর কোনো পট লাগে না এগুলো বাইরের বাতাস থেকে এরা খাবার তৈরি করে তাছাড়াও এনপিকে 19:19 দিতে হয় এই যেগুলো বললাম একই ট্রিটমেন্ট সবগুলো এগুলো আছে ফিলোপসিস এই যে অর্কিডগুলো আছে এগুলো ফিলোপসিস ফিলোপসিস খুব ভালো অর্কিড ফিলোপসিস শীতকালে প্রচুর ফুল হয় এবং আজকে একটা অসাধারণ ক্যাডেলিয়া ফুটেছে এটা দিদিভাইয়েরই ক্যাডেলিয়ার ফুল যখন তখন দেখা যায় না খুব সেন্টিভেট অসাধারণ একটা ফুল এটা আগে একদিন ফুটেছিল ক্যাডেলিয়ারও অনেক ফুল ফুটছে খুব তাড়াতাড়ি এগুলো সব ক্যাডেলিয়া ক্যাডেলিয়া খুব আস্তে আস্তে গাছগুলো গড়ে এবং খুব ভালো অসাধারণ অসাধারণ কালার দেয় আর খাবার জল মেনটেনেন্স সবগুলোই একই শুধুমাত্র ফিলোপসিস বা ক্যাডেলিয়ার একটু ছাওয়া জায়গা পছন্দ করে আর এমনি অর্কিড যে কোনো ডেন্ড্রোবিয়ান যে কোনো জায়গায় রাখা যায় যে কোনো জায়গায় যত দিন যায় যত বয়স হয় তত ফুলের ডাঁটিগুলো মানে যে স্টিকগুলো খুব বড় বড় হয় এবং প্রচণ্ড পরিমাণে ফুল হয় আর আমাদের কাছে এক্ষুনি এই মুহূর্তে ডেন্ড্রোবিয়ান প্রচুর কালার আছে ম্যাক্সিমাম 15-20টা কালার দিতে পারো মানে ফুটছে অনারগল ফুটছে প্রতিদিন 2-5টা করে গাছে ফুল ফুটছে আর যে বন্ধুরা আমার দিদি ভাইয়ের চ্যালেঞ্জ দেখে আপনারা আসবেন তাদের জন্য অনেকটা আমরা কম করে দেবো গাছের দাম দিদি ভাই প্রচণ্ড পরিমাণে খাটছে চ্যালেঞ্জের জন্য দূর দূরান্ত থেকে গাছ সংগ্রহ করছে সকল বন্ধুরা চ্যালেঞ্জটা দেখবেন বিভিন্ন আপনারা তথ্য তুলে ধরছে দিদি ভাই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে বন্ধুরা দেখলে তো পদ্ম আর অর্কিড খুব কম দামের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর ভীষণ সুন্দর সুন্দর কালার আছে আগে বলি আমি এখানে কোনো নার্সারি ভিজিট করছি না আমি অনেক কটা নার্সারিতে গেছি তো আমার এখানে অনেক কম দাম মনে হলো আর ব্যবহারটাও অনেক ভালো লাগলো দাদা ভাইয়ের তো যাই হোক আমি জবা গাছের কথায় চলে আসি এখানে কিন্তু জবা গাছের খুব কম দামে থেকে শুরু মাত্র 40 টাকা আর এই জবা গাছগুলো 40 টাকা তোমরা দেখতে পাচ্ছ 40 টাকা থেকে শুরু প্রচুর রকমের কালার আছে তো আমি নিজেই জানি না জবা ফুলের এত সুন্দর সুন্দর আর এত রকমের ভ্যারাইটিজের জবা হতে পারে আর এত রকমের কালার হতে পারে তো যাই হোক আমি বিকাল টাইমে এসেছি যেহেতু অনেক জবা গাছের ফুলের পাপড়িগুলো মুড়ে গেছে তো যদি তোমরা কেনো সকাল টাইমে আসবে তাহলে তোমরা বুঝতে পারবে যে জবার কোন কালারটা কেমন তো বন্ধুরা 40 টাকায় কিন্তু কোথাওই জবা গাছ নেই আমার তো মনে হয় আমি আগেও বলেছি আবার বলছি বেশ কয়েকটা নার্সারি আর এমনি আমার পাশে যে বাজার আছে সেই বাজারেও থেকেও আমি কিছুটা জবা গাছ নিয়েছি জবা গাছ আমার ভীষণ প্রিয় তো ওখানে থেকেও জবা গাছ নিয়েছি 70 টাকা থেকে শুরু 70 টাকা 80 টাকা এরকম আর এখানে 40 টাকা
তো আমি আশা রাখছি 40 টাকায় খারাপ হবে না, কারণ একই গাছ 40 টাকা, আমি যে গাছ 70-80 টাকা থেকে নিয়েছি সেই গাছগুলোই 40 টাকা। তো যাই হোক, এখানে দেখো প্রচুর প্রচুর গাছ আছে, আর এখানে যেহেতু গাছের কোনো পরিচর্যা করা হয় না, এমনি বাগানে পড়ে আছে, তো আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা হবে এবং খুব সুন্দর ফুলও দেবে। তো একটু সঠিক পরিচর্যা প্রয়োজন, যেহেতু মাঠে পড়ে রয়েছে আর প্রখর রোদ্দুরে পড়ে আছে, আর যখন যার পছন্দ হয় সে তখন নিয়ে যায়, এরকম ব্যাপার, নার্সারির ব্যাপার। তো যেহেতু আমরা ঘরোয়া পরিচর্যা করি বা আমরা গাছ নিয়ে যাই, একটা গাছের প্রতি প্রচুর পরিমাণে যত্ন করি, তাকে সময় মতো খাবার দিই, তার রোদ বেশি লাগছে কেন সেদিকে লক্ষ্য রাখি, এছাড়াও জল দিই। এখানে কিন্তু জল টল অতটা পরিমাণে, যেহেতু প্রচুর পরিমাণে জবা গাছ আছে, অত পরিচর্যা করার মতো সময় দাদাভাইদের নেই। তো যাই হোক, এখানে খুব কম দামে কিন্তু এই সব জবা গাছগুলো তোমরা পেয়ে যাবে, আর প্রচুর রকমের কালার আছে। আগে বলেছি এত রকমের কালার যে হয় আমার জানা ছিল না। জবা গাছ যাদের প্রিয়, যারা জবা গাছ ভালোবাসো, জবা ফুল ভালোবাসো, তারা এরকম নানা রকম কালারের জবা কিন্তু সংগ্রহ করে ছাদ বাগান অথবা বাগানে বসাতে পারো। আর যেহেতু 40 টাকা দাম কোনো ব্যাপারই না, অনেক নার্সারিতে আমি আজকের দিনেই আমি অনেক নার্সারিতে গেছি, দুটো নার্সারিতে 100 টাকা থেকে শুরু বলেছে। তো যাই হোক, যার যেরকম বিজনেসের ব্যাপার সেটা আমার জেনে লাভ নেই। তো যারা গাছ কিনতে চাও তারা এরকম এই নার্সারি থেকে নিতে পারো। আমি আগেও বলেছি, এখনও বলছি, নার্সারি ভিজিট করছি না, আমি সাধারণ একটা মানুষ, আমার গাছ ভালো লাগে, তাই জন্য আমি এখান থেকে গাছ নিয়েছি। আর আমরা তো চাইবো, সাধারণ পাবলিক তো চাইবো যে যেখানে দাম কম, যেখানে ভালো জিনিসটা পাওয়া যায় সেখান থেকেই নেব। এখানে দাম কমের মধ্যে মোটামুটি খারাপ না, ভালো গাছ আছে, তোমরা নিতে পারো। তো হ্যাঁ, মেন কথায় চলে আসি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বাটনটা বাজিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, একটা কথা বলবো, যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই এই বর্ষাতে গাছের ডাল কাটিং করেও বসাতে পারো, বা এরকম নানা রকম ভ্যারাইটিসের জবা নিয়ে সংগ্রহ করে তোমরা ছাদ বাগান অবশ্যই সাজাতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Thank you.